নমস্কার, আমি খরাজ মুখার্জি। অশোক কামড়ে ও পার্থ সারথি মজুমদার প্রযোজনায় একটা ছবি আসতে চলেছে যার নাম হচ্ছে হুলস্থুলু। আগামী 20 সেপ্টেম্বর সেটা মুক্তি পাবে সুজিত চক্রবর্তীর নির্দেশনায়। আমার জীবনের প্রথম যে ছবি, সে ছবির নাম ছিল হুলস্থুল। আজ এতদিন, এত বছর পর, 82 সাল আর আজকে 2019, আবার নতুন করে আসতে চলেছে হুলস্থুল বলে একটা ছবি। সেই গল্প আর এই গল্প সম্পূর্ণ ভিন্ন, এবং এখানে আমি একটা এমন অদ্ভুত চরিত্র করেছি যেরকম চরিত্র আমি এর আগে কখনো কোনো ছবিতে করিনি। সুজিত চক্রবর্তীর সঙ্গে তার প্রথম ছবি থেকে আমি সঙ্গে আছি, আমার বন্ধুস্থানীয় মানুষ, এবং খুব ক্ষুদ্র প্রচেষ্টায় আমরা আস্তে আস্তে একটার পর একটা ছবি করে চলেছি। এর আগে আপনারা জানেন বামুনের মেয়ে একটা খুব ভালো ছবি, সেটা মুক্তি পেয়েছিল। তারপরেও বেশ কিছু ছবি আমরা কাজ করেছি। এবার যে ছবিটি মুক্তি পেতে চলেছে, আমি বারবার করে সুজিতদাকে বলতাম, সুজিতদা একটা কমেডি করুন না, একটা কমেডি করুন। তো এতদিন বাদে একটা মিষ্টি মজার প্রেমের ছবি করেছেন সুজিতবাবু, এবং এই সুজিতবাবুর ছবিটি আমি অতি অবশ্যই বলতে পারি। যারা অভিনয় করেছেন আমার সঙ্গে আরও অনেকেই আছেন, পুলকিতা আছেন, অনামিকা সাহা রয়েছেন, বিশ্বজিৎবাবু রয়েছেন, আরও অনেকেই রয়েছেন, মানসী সিনহা রয়েছেন, এনারা সবাই খুব সুন্দরভাবে পারফর্ম করেছেন এবং খুব মজার মজার ক্যারেক্টার করেছেন এবং খুব মজার মজার দৃশ্য রয়েছে, সুন্দর গান রয়েছে, নতুন নায়ক নায়িকা সুন্দর কাজ করেছেন অভিনয়। এবং অতএব আমার ধারণা যে এই ছবিটি সত্যিই যখন মুক্তি পাবে সবাই খুব আনন্দ পাবে, মজা করে সবাই হলে দেখতে আসবেন। ছবির নাম হুলস্থুল, আগামী 20 সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে সুজিত চক্রবর্তীর নির্দেশনায়। অতি অবশ্যই আপনাদের সঙ্গে হলে দেখা হচ্ছে।